বর্তমান সময়ে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক একটি ভালো অবস্থানে আছে। সোনালী ব্যাংকে গ্রাহকরা বিভিন্ন ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারে। সোনালী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট অর্থাৎ সঞ্চয় অ্যাকাউন্টের বিপরীতে ভালো মানের অর্থাৎ বেশি পরিমাণে ইন্টারেস্ট প্রদান করছে সম্প্রতি সময়ে। পাশাপাশি সোনালী ব্যাংক গ্রাহকদেরকে স্পেশাল বোনাসও প্রদান করছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সোনালী ব্যাংকে কি কি ধরনের অর্থাৎ কোন কোন ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায়, পাশাপাশি এই অ্যাকাউন্টগুলোর মেয়াদ কেমন হয় এবং এই অ্যাকাউন্টগুলোর ইন্টারেস্ট কেমন হয়ে থাকে অর্থাৎ কত পার্সেন্ট হারে এই অ্যাকাউন্টগুলোর বিপরীতে সোনালী ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে, পাশাপাশি স্পেশাল বোনাস আসলে কি সোনালী ব্যাংক প্রদান করে তাও জানতে পারবেন আজকের ভিডিওটিতে। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা যারা সোনালী ব্যাংকের সঞ্চয় অ্যাকাউন্ট ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন সোনালী ব্যাংকের সঞ্চয় অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য। সো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। সোনালী ব্যাংকে মূলত 9 ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করা যায়। যেকোনো বয়সের গ্রাহক এই অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারে। স্ক্রিনে আমি এই 9 ধরনের অ্যাকাউন্টের একটি শর্ট লিস্ট আমি উপস্থাপন করছি। সোনালী ব্যাংকে মূলত প্রথম যে অ্যাকাউন্টটি সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করা যায় সেটি হচ্ছে সোনালী সঞ্চয় স্কিম। দ্বিতীয় নম্বরটি হচ্ছে শিক্ষা সঞ্চয় স্কিম। তৃতীয় নম্বর হচ্ছে চিকিৎসা সঞ্চয় স্কিম এবং চতুর্থ নম্বর হচ্ছে পল্লী সঞ্চয় স্কিম। পঞ্চম নম্বর হচ্ছে বিবাহ সঞ্চয় স্কিম এবং ষষ্ঠ নম্বর হচ্ছে অনিবাসী আমানত স্কিম। অষ্টম হচ্ছে সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম। অষ্টম হচ্ছে সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম। নবম হচ্ছে স্বাধীন সঞ্চয় স্কিম। এই 9 ধরনের স্কিম অর্থাৎ এই 9 ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট আপনারা সোনালী ব্যাংকে করতে পারবেন। সোনালী ব্যাংকের এই সঞ্চয় অ্যাকাউন্টের মেয়াদ মূলত বিভিন্ন রকম হয়ে থাকে। আপনারা যারা সোনালী ব্যাংকে সোনালী সঞ্চয় স্কিম করবেন তারা মূলত 5 বছর মেয়াদী এই সঞ্চয় অ্যাকাউন্টটা করতে পারবেন। শিক্ষা সঞ্চয় স্কিম মূলত 10 বছর হয়ে থাকে। চিকিৎসা সঞ্চয় স্কিম মূলত 10 বছর। পল্লী সঞ্চয় স্কিম 7 বছর। বিবাহ সঞ্চয় স্কিম 10 বছর। অনিবাসী আমানত স্কিম 5 বছর। সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম হচ্ছে 3-15 বছর। সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম হচ্ছে 3-20 বছর। স্বাধীন সঞ্চয় স্কিম হচ্ছে 5 অথবা 10 বছর। অর্থাৎ এই মেয়াদে মূলত সোনালী ব্যাংকে আপনারা সঞ্চয় অ্যাকাউন্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট যা আমি ইতিমধ্যে বলেছি এই সঞ্চয় অ্যাকাউন্ট মূলত এই মেয়াদের মূলত সোনালী ব্যাংকে হয়ে থাকে। এখন বলে দিব এই সঞ্চয় অ্যাকাউন্টের আসলে ইন্টারেস্ট কি পরিমাণে হয়ে থাকে, কি পরিমাণে ইন্টারেস্ট সোনালী ব্যাংক এই অ্যাকাউন্টের বিপরীতে প্রোভাইড করে, পাশাপাশি স্পেশাল বোনাস প্রোভাইড করে কিনা। ভিউয়ার্স, সোনালী ব্যাংক সোনালী সঞ্চয় স্কিমের বিপরীতে 6.50% চক্রবৃদ্ধি হারে প্রফিট প্রদান করে থাকে। তাছাড়া শিক্ষা সঞ্চয় স্কিমে 6.50 চক্রবৃদ্ধি হারে প্রফিট প্রদান করে থাকে। চিকিৎসা সঞ্চয় স্কিম এটি মূলত 6.50 চক্রবৃদ্ধি হারে প্রদান করে থাকে। ঠিক তেমনি পল্লী সঞ্চয় স্কিম মূলত 6.50 অর্থাৎ 6.5% হারে সরল হারে মূলত এটি প্রফিট মূলত প্রদান করে থাকে। বিবাহ সঞ্চয় স্কিম মূলত সেম 6.50 চক্রবৃদ্ধি হারে মূলত প্রফিট প্রদান করে থাকে। অনিবাসী আমানত স্কিম মূলত 7% সরল হারে অর্থাৎ এটি মূলত 0.50% বৃদ্ধি অর্থাৎ 7% হারে সরল হারে মূলত প্রফিট প্রদান করে থাকে। সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম মূলত 8% সরল হারে মূলত প্রোভাইড করে থাকে প্রফিট। সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম মূলত যদি আপনারা 4-8 বছর মেয়াদি হয় সেক্ষেত্রে 6% দিবে, আপনার যদি 9-14 বছর হয় সেক্ষেত্রে 6.5% অর্থাৎ 6.50% দেবে, আপনারা যদি এটি 15-20 বছর মেয়াদি করেন সেক্ষেত্রে 7% প্রফিট পাবেন। আপনারা যদি সোনালী ব্যাংকে স্বাধীন সঞ্চয় স্কিম করেন সেক্ষেত্রে সঞ্চয় হিসাবে বিদ্যমান মুনাফার হারে অতিরিক্ত 3% মূলত আপনাদের প্রফিট প্রদান করবে। সো ভিউয়ার্স, আপনারা জানলেন যে সোনালী ব্যাংকে কোন ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করা যায়, পাশাপাশি এগুলোর মেয়াদ এবং ইন্টারেস্ট রেট। এখন জানতে পারবেন সোনালী ব্যাংক মূলত এগুলোর বিপরীতে স্পেশাল কোনো বোনাস প্রদান করে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, সোনালী ব্যাংক মূলত তাদের এই স্পেশাল সঞ্চয় অ্যাকাউন্টের বিপরীতে স্পেশাল বোনাস চালু করেছে। এটি মূলত অর্থাৎ মাসিক কিস্তির উপর নির্ভর করে আপনারা কত টাকা বোনাস পাবেন আপনাদের মেয়াদের শেষে। আপনারা যদি 1000 টাকার স্কিম করেন যে কোনো অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনারা আপনাদের মেয়াদের শেষে 1000 টাকা এক্সট্রা স্পেশাল বোনাস পাবেন। আপনারা 2000 টাকার স্কিম করলে আপনারা 2000 টাকা পাবেন, শেষে আপনারা 3000 করলে 3000, এরকম করে আপনারা যত টাকার কিস্তি হিসাবে অর্থাৎ সঞ্চয় অ্যাকাউন্টে মাসিক কিস্তি আপনারা যত টাকা নির্ধারণ করবেন ওই টাকা কিন্তু ওই টাকা পরিমাণ স্পেশাল বোনাস আপনারা মেয়াদের শেষে সোনালী ব্যাংক আপনাদেরকে প্রদান করবে। আপনারা যদি মাসিক কিস্তি 10,000 করে স্পেশাল এই আপনারা এই সঞ্চয় অ্যাকাউন্ট করেন অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনাদের মেয়াদের শেষে 10,000 টাকা আপনারা প্রফিট পাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। যারা সোনালী ব্যাংকে
সঞ্চয় অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য স্পেশালি অনেক ইম্পর্টেন্ট ছিল। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।